Assalamualaikum. Welcome back to my another vlog. आशा करती हूँ सब अनेक भालू आचे ने मुश्किल तो आचे। आज के आमी 5 मिनट से ए मेकअप लुक टा क्रिएट करें ची आउटिंग के जोनो। आज के आमी शायद ही ने बाहर थक बो। तो शे जोनो आमी खूबी सिंपल भाबे ए ग्लोई मेकअप लुक टा क्रिएट करें ची। आशा करती हूँ अपन द भालू लग बे। चोलून थाले चोले जाए ए मेकअप लुक टा की भाबे करें ची शेटा देखा जोनो। मेकअप शुरूते ही आमार ऑल टाइम फेवरेट लॉरेल ट्रिपल एक्टिव जो मॉइश्चराइजर आछे सेटा दिए आमार स्किन टा मॉइश्चराइज करे नियेछि। जेहेतु सामार अवश्य एक सान प्रोटेक्शन यूज करते हैं तो आज के आमी जेटा यूज करछि सेटा होच्छे रेमैन P20 एटा SPF 20 और एटा होच्छे वाटर रेसिस्टेंट वेरी क्विकली ड्राई हो जाए एटा एकटु ऑयलर मतोई आर कि माने वाटरी। तो आमी आमार पुरो फेसे ठीक एइभावे दिए नियेछि एबं आमी आमार गलार पार्टटुकुतेओ दिए निब। खूब भालो हबे सान प्रोटेक्शन यूज करा किन्तु खूबी इम्पोर्टेंट सामारे। आमार स्किनटा एकदमई रेडी हो गिएछे मेकअपेर जोन्नो। आज के फाउंडेशन यूज करब ना तो ये आज के एक कन्सिलर यूज करछि आज के यूज करछि मेबेलिन एंटी एज इरेजर और आमी जे शेडटा नियेछि सेटा नूड। आमी चोखेर नीचे ठीक एभावे एकटू दिए नियेछि कंटूर करी से प्लेसटिकेओ दिए नियेछि कपाले अल्प एकटू यूज करेछि थुतिते निये आमी एक बाफिंग ब्राशेर साहाज्ये सब किछु खूब भालोभावे ब्लेंड करे नियेछि। एबं ए पर्याये आमी एखन एकटी फेस पाउडार दिए आमार सब किछु खूब भालोभावे सेट करे नियेछि मेकअपटा। तो आमी आजके यूज करछि मेबेलिन ম্যাটি মেকআপ। जेहेतु सामारे खूब बेशी अएल बेर हय फेस थेके तो एई कारणे किन्तु एकटा ম্যাট टाइपेर फेस पाउडार यूज करा खूबई जरूरी। আর এখন আমি আমার আইব্রোটা সেট করে নিয়েছি। আমি মাসকারার মাধ্যমে কিন্তু আমার আইব্রোটাকে জাস্ট একটু ফিল আপ করে নিয়েছি কোনো ড্রামাটিক কোনো কিছুই আমি করছি না যেহেতু সামার আসলে খুব বেশি হেভি মেকআপ ভালো লাগে না। আর সারা দিন আউটিং এর জন্য এরকম লাইট করে একটু যদি আইব্রোটা সেট করা হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে। আর এখন চলে যাচ্ছি আমার আই মেকআপে। তো আই মেকআপের জন্য আজকে যে প্যালেট আমি নিয়েছি সেটা হচ্ছে রেভুলেশনের রিলোডেড 2। সেখান থেকে আমি একটা ব্রাউন কালার নিয়ে আমার পুরো লিডে ঠিক এইভাবে একটা বাফিং ব্রাশ দিয়ে কিন্তু দিয়ে নিচ্ছি। আমি কোনো ড্রামাটিক কোনো কিছুই করছি না জাস্ট হালকাভাবে আমার পুরো আই লিডে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে ওখান থেকে যে স্পিচি টাইপের যে কালারটা আছে সেটা নিয়ে আমার পুরো আই লিডে সুন্দরভাবে আমি ব্লেন্ড করে দিচ্ছি। খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে কোনো হাশ লাইন বা কিছু না থাকে। चोखे मस्कारा यूज करब। मस्कारा हिसाब से आज के रिमेल स्कैंडेलियस रिलोडेड खुबी भालो भावे कैक बार मस्कारा अप्लाई कर नहीं चले जा सब चे फेवरेट पार्ट से ब्लश यूज करते आज के लॉरेल इनफ्लेबल जो ब्लश पेंट आखान तीनटे कलर दिए ब्लश दिए नहीं। এই তিনটা কালার মিক্স করার ফলে কিন্তু খুবই সুন্দর পিচি পিঙ্কি টাইপের একটা লুক এসেছে আমার ফেসে। আর আমি কিন্তু খুবই বেশি পরিমাণে ব্লাশ ইউজ করছি কারণ ব্লাশটা দেখা যায় সারাদিনে আস্তে আস্তে করে কিন্তু ফেড হতে থাকে এই কারণে একটু বেশি পরিমাণ দিয়ে নিয়েছি। আমি আমার নোজ পার্টটুকুতেও একটু দিয়েছি তাহলে দেখতে বেশি ভালো লাগে। আজকে আমি যে হাইলাইটারটা ইউজ করছি সেটা হচ্ছে কিকোর স্মার্ট নামে যে আইশ্যাডোটা আছে সেটা খুবই লাইট টাইপের একটা হাইলাইটার বাট দেখতে খুবই সুন্দর লাগে যেহেতু সারাদিন দিনের মেকআপ করছি আউটিংয়ের এই জন্য একটু লাইট টাইপের আমি একটা হাইলাইটার ইউজ করার জন্য আমি এই আইশ্যাডোর প্যালেটটা ইউজ করেছি। এই সেম ব্রাশ দিয়ে কিন্তু আমি হাইলাইটারটা আমার চোখের ইনার কর্নারগুলোতে দিয়ে নিয়েছি তাহলে দেখতে একটু গ্লোই লুক আসবে সেই কারণে। আজকে লিপস্টিক হিসেবে আমি ইউজ করছি ম্যাট লিপস্টিক আর আজকে আমি এই দুইটা কালার মিক্স করে তারপরে আমার লিপসে ইউজ করব। তো আমি যে দুইটা নিয়েছি একটা হচ্ছে বোজোয়ার ভেলভেট নাম্বার 10 এবং আরেকটা হচ্ছে মেবেলিনের এটা হচ্ছে ম্যাটি লিপস্টিক। এটার নাম্বারটা মুছে গিয়েছে এই জন্য আমি নাম্বারটা বলতে পারছি না বাট এটা একটু ব্রাউন টাইপের। তো এই দুইটা কালার মিক্স করে তারপরে আমি ইউজ করছি। এই দুইটা কালার মিক্স করার ফলে কিন্তু খুবই সুন্দর একটা আউটকাম আসে আমার কাছে ভালো লাগে একটু লাইট টাইপের একটু নিউড লিপস্টিক্স। তো এই কারণে আমি এই দুইটা মিক্স করে তারপরে ইউজ করছি এবং কোনো রকম কোনো টাচ আপ ছাড়াই এই লিপস্টিকটা আমার সারাদিন স্টে করেছিল। আর এখন আমি আমার চুলটা একটু ফিক্স করে নিয়েছি। আমি চুলটা একটু স্ট্রেট করে নিয়েছিলাম আর হচ্ছে আমি জাস্ট একটা ক্লিপের সাহায্যে একটু সাইড করে আমার চুলটা জাস্ট বেঁধে নিয়েছি যাতে সারাদিন মানে চুলটা সামনের দিকে চলে না আসে বেশি গরম না লাগে এই কারণে জাস্ট একটু হালকা করে সেট করে নিয়েছি। আর আমি এখন একটু জুয়েলারি পরে নিব পছন্দ অনুযায়ী।
তো আমার কাছে এই জুয়েলারিটা মনে হয়েছিল এই আউটফিটের সাথে একদম পারফেক্টলি যাবে। তো আমি এই জুয়েলারিটা পরেছিলাম আর হাতে একটা ব্রেসলেট পরেছিলাম, এই জুয়েলারির সাথে এটা এসেছিল। আমি কানে কোনো রকম রিং পরিনি, কারণ হচ্ছে কানে দুল পড়তে মনে হচ্ছিল যে একটু বেশি বেশি হয়ে যাবে, এই জন্য ওটা আমি অ্যাভয়েড করেছি। আর এর সাথে আমি কিছু আঙ্গুলের রিংও পরে নিয়েছিলাম, রিং আমার খুবই ভালো লাগে, তো বেশ কয়েকটা রিং আমি পরে নিয়েছিলাম এর সাথে। এই হচ্ছে আমার মেকআপের ফাইনাল লুক। 5 মিনিটসে এই গ্লোই পিচি লুকটা আমি ক্রিয়েট করেছি আপনাদের সাথে। আই হোপ আপনাদেরও সহজ লেগেছে আর ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আজকে ভিডিওতে একটু লাইক দিতে ভুলবেন না, আর যারা নতুন এখন আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।